হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ঈশাস ক্রিয়েটিভস ব্লগস। আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ সকাল সকাল বেরিয়ে পড়ছি বাড়ি যাবার উদ্দেশ্যে। অনেক দিন হয়ে গেল বাড়িতে যাওয়া হয় না, এই ধরো প্রায় আড়াই মাস। আর ছেলের ভ্যাকসিন আছে, তাই ভাবলাম ভ্যাকসিন দিতে গিয়ে বাড়িটাও একটু দেখে আসি। ভ্যাকসিনটা চাইলেই আমরা যেখানে ভাড়া থাকছি পরের কাজের সূত্রে সেখানেই দিতে পারতাম, কিন্তু ওই যে বাড়ির প্রতি একটা টান, তাই ভাবলাম যে এই সূত্রে বা এই বাহানায় যদি বাড়িটা একটু দেখে আসা যায়। অনেকদিন পর আমার স্বপ্নে গড়া বাড়িটা দেখব। হ্যাঁ, শ্বশুর বাড়ি বড়লোক হোক বা গরিব সেটা ম্যাটার করে না, বাড়িটায় কত স্মৃতি পড়ে রয়েছে এটাই হচ্ছে আসল কথা। বাড়ি যেমনই হোক না কেন, বাড়ি তো বাড়িই হয়, শান্তির একটা জায়গা। যখন অনেকদিন বাড়িতে থাকবে না, তখন দেখবে বাড়িতে আসার জন্য মনটা কেমন যেন করছে। তো এই দেখো আমরা প্রায় চলে এসেছি। সত্যি কথা বলতে ইউটিউবে যে কাজ করছি আমি, এটা শুধু পয়সা ইনকামের জন্য না, আমি চাই আমার ছেলের ছোটবেলাটা একদম স্মৃতির খাতায় জীবিত হয়ে থাকুক। কারণ একটা সময় পর আমিও থাকবো না, আমার শাশুড়ি মাও থাকবে না, কিন্তু এই ভিডিওগুলো থেকে যাবে যেগুলো ও পরবর্তীতে দেখতে পাবে। আর এই সমস্ত স্মৃতি কতটা যে মূল্যবান সেটা আশা করি তোমরা সকলেই জানো। যখন ঠাকুমা ঠাকুরদা বাবা মা থাকবে না, তখন কিন্তু চাইলেই ওর যখন মন খারাপ হবে ও কিন্তু আমাদেরকে দেখতে পাবে। তো এখন আমরা চলে এসেছি বাড়িতে। বাড়িতে যেহেতু আড়াই মাস থেকে থাকা হয় না, তাই দেখো বাড়িটার কি অবস্থা হয়েছে। যেই না আমি গেটটা খুলেছি, দেখি পুরো বাড়ি জঙ্গলে ভরে গেছে। আমি মাঝে মাঝে ভয়ও পাচ্ছিলাম যে এই নাকি কোথা থেকে একটা সাপ বেরিয়ে আসে, কারণ সাপে আর যোগে আমার ভীষণ ভয়। সাপ আর যোগ দেখলেই আমার গা শিউরে ওঠে। ঘরের সিঁড়িগুলোতে শ্যাওলা পড়ে গেছে, অনেকদিন হয়ে গেল থাকা হয় না। তো তাই আসলে কি বলতো, এই বাড়িটায় আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ঘরের চিটকানিটাও এতটাই জ্যাম হয়ে গেছে বৃষ্টির জলে যে কী আর বলবো, বহু কষ্টে দরজাটা খুলেছি। দরজাটা খুলেই দেখলাম আমার সেই প্রিয় ঘরটা। ঘরে এখন আসবাবপত্র কিছুই নেই, শুধু পড়ে রয়েছে আমার এই ড্রেসিং টেবিলটা একা একা। আর বিছানাটা রয়েছে, ভেবেছিলাম যদি মাঝে সাজে আসি তাহলে থাকবো এই ভেবে। এখন তোমাদেরকে বাকি ঘরগুলো দেখাচ্ছি। আর পড়ে রয়েছে ঘরে আমার ঠাকুর মা বিপদনাশিনী, একাই দেখছে মা পুরো বাড়িটা আমার। কি আর করবো বলো, যখন কাজের সূত্রে বাইরে থাকতে হয় তখন আর কিছুই করার উপায় থাকে না। এটা হলো আমার প্রিয় রান্নাঘর, আর এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়া। দেখো বন্ধুরা, এই বাড়িতে আগে কত ভিডিও বানিয়েছিলাম, আর এখন এই বাড়িটা গত আড়াই মাস থেকে বন্ধ রয়েছে। আমরা পরে কাজের সূত্রে যেহেতু বাইরে রয়েছি, তো দেখো বাড়িঘরের কী পরিস্থিতি হয়েছে। একদম কেমন একটা ঝ্যাপসা গন্ধ, আর বাড়িটা জানি কেমন, সব দেখো মাকড়সা ঝুল ঝুল দিয়ে ভরে গেছে ঘর সমস্তই। দেখো কী অবস্থা। যখন আমরা বাড়ির থেকে চলে যাই, তখন এই গাছটাতে তেমন একটা ফুল ফুটত না। আমার বরের খুব ফুল গাছ লাগানোর শখ, ওই লাগিয়েছিল এই গাছগুলো। এখন দেখো বাড়িতে আমরা নেই, আর সমস্ত গাছে কত ফুল ফুটে রয়েছে। এটা হচ্ছে একটা সাদা জবার গাছ, গাছটা শুয়ে পড়েছে। আর দেখো বাড়ি জুড়ে ব্রাহ্মী শাক হয়েছে। এই শাকগুলো আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন লাগানো হয়েছিল। প্রেগনেন্ট অবস্থায় আমি অনেক ব্রাহ্মী শাক খেয়েছিলাম, আর এই শাকগুলো লাগিয়েছিলাম বিশেষ করে যে বেবি হওয়ার পর ওকে খাওয়াবো বলে। পেছনটায় এসে দেখি বাড়ির পেছনে একটা পেঁপে গাছ হয়েছে, আর আমাদের পুকুরে অনেক কমলি শাক হয়েছে।
কমলি শাক খেতে আমার খুব একটা ভালো লাগে না, যেহেতু কমলি শাকের প্রচুর গুণ আছে তাই খেতে হয়, না হলে কিন্তু কমলি শাক আমার খুব একটা প্রিয় না। তোমরা কি কমলি শাক খেতে ভালোবাসো? আর এদিকটায় দেখো কতটা জঙ্গল হয়েছে। সত্যি গ্রামের পরিবেশ কিন্তু একদমই আলাদা। এদিকে দেখো ধান রোপণ করা হয়েছে, আকাশটা এখন মেঘলা হয়ে গেছে। আজকের দিনটা আমরা আমার পিসি শাশুড়ির বাড়িতেই থাকব। নিজের বাড়িতে এসে এমন বিপদের সম্মুখীন হতে হবে কখনো ভাবিনি। যেহেতু আজ প্রচণ্ড গরম ছিল তো সকাল থেকে আমার বাচ্চাটা হিসু করেনি। তোমরা অনেকেই হয়তো জানো যে ছোটো বাচ্চা যদি সারাদিন হিসু না করে তাহলে কতটা কষ্ট হয়, এমনও হয় অনেক সময় যে তাকে স্যালাইন দেওয়াতে হয়। তো আমার বাচ্চাটা হিসু করছিলই না, অনেক কষ্টে বরফ ঠরফ দিয়ে তারপর বিকাল 5টার সময় হিসু করে। এছাড়াও আরেকটা বিপদ ঘটেছিল, সেটা হচ্ছে আমার ছেলের চোখে কোনো ইনফেকশন হয়ে গেছে। এই দেখো তোমরা চোখটার কি পরিস্থিতি, লাল হয়ে আছে চোখটা, বা চোখটা দেখতে পারছো তোমরা, এটা হয়তো কোনো ইনফেকশন হয়ে গেছে। ভ্যাকসিন তো দেওয়া হলোই না, এসে শুনি যে ভ্যাকসিন নেই, যেই ভ্যাকসিনটা ওর দেওয়ার কথা সেটার সাপ্লাই নেই এই মাসে। তো ভ্যাকসিন তো দেওয়া হলোই না, শুধু শুধু আমার বাচ্চাটাকে কষ্ট দিয়ে নিয়ে যাচ্ছি বাড়িতে। আড়াই মাস পর বাড়িতে আসলাম আর বাচ্চাটা এতটা কষ্ট পেল, এতটা বিপদ ঘটবে বাচ্চাটার সাথে। যদি আগে জানতাম তাহলে কখনোই আসতাম না। এখন যাচ্ছি যেখান থেকে এসেছিলাম সেখানেই, একটা গাড়ি বুক করে নিয়েছি NGP-তে নেমে, তারপর একটা গাড়ি বুক করে নিয়েছি। এখন আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছি, রুমে এসে গেছি। রুমে আসার সাথে সাথে ভাইও চলে এসেছে তার ভাইস্তার সাথে খেলতে। আসলে ও আমার পিসত্ব দেওর হয়, কিন্তু দেওর কম, ওকে আমি ভাইয়ের চোখেই দেখি বেশি। আর ও আমার ছেলেকে খুবই ভালোবাসে, তো একটু খেলছে ওরা। এরপর সন্ধ্যার সময় আমরা কী করেছিলাম, আমরা যেই ভাড়া বাড়িতে থাকি সেই বাড়িতে জেঠিমণির সাথে একটু গল্প করতে চলে গিয়েছিলাম। এবারে যে মালকিন আছে, মানে জেঠিমণি, আমার ছেলেকে এতটাই ভালোবাসে যে কী আর বলবো। আমার ছেলেকে সবসময় ভজহরি ভজহরি বলে ডাকে। ভাবলাম যে কিছুদিনের মধ্যেই তো একেবারেই বাড়িতে চলে যাব এখান থেকে, তো স্মৃতির খাতায় আরেকটা পাতা জুড়া হোক, আর জেঠিমণিকেও এই স্মৃতির খাতায় রেখে দেওয়া হোক। একটা সময় পরে হয়তো ভুলে যাব, অথবা জেঠিমণি থাকবে না, তাই ভাবলাম যে জেঠিমণিকেও একটু ভিডিওর মধ্যে রেখে দেই, তাহলে জেঠিমণির কথা সবসময় মনে পড়বে। সত্যি এত ভালো একটা বাড়িতে এসে আমরা ভাড়া থাকছি, কি আর বলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর পারলে একটা কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।